বারোটার সময় স্কুল স্যার উপস্থিত হয়। দিনের বারো বজাল শিক্ষক নাহে বিদ্যালয়, শিক্ষক আহিলেও বহি থাকে কার্যালয়ত, ছাত্র ছাত্রীর হাহাকার। সহায় বিচারি শিক্ষার্থী উপস্থিত হলগৈ স্কুল সমূহর পরিদর্শকর কার্যালয়ত। চাওক এই দৃশ্য, ধুবুরী জেলা বিদ্যালয় সমূহর পরিদর্শকর কার্যালয়ত ভিড় করেছে এদল ছাত্র ছাত্রী। ভবিষ্যৎ অন্ধকারের দিকে গতি করা এই সকল ছাত্র ছাত্রীয়ে এনেদরেই প্রতিবাদ সাব্যস্ত করবল বাধ্য হয়েছে। মানে আমার স্কুলে আমাদের ওয়ার্নিং দিছে যে যদি তোমালকে যাই কিছু কমপ্লেইন করো তেনহলে তোমালকে প্র্যাকটিক্যাল মার্ক দিয়া নেদেব, দিয়া নেব। এটু মোর স্কুলের স্যার কইছে। কি নাম স্যার? এই আলিম স্যার। আলিম স্যার তোমার ক্লাস কোন কোন স্যার? নাম কি কি স্যার? কই একই স্যার নাই, জরুল স্যার, নসিমউদ্দিন। আলিম স্যার কি সাবজেক্ট? হ্যাঁ, ইংলিশ সাবজেক্ট। এখন সরকারি বিদ্যালয়ের 400+ ছাত্র ছাত্রীয়ে এই প্রতিবাদ করার কারণ শুনক। বিদ্যালয়খনত প্রধান শিক্ষক তথা আন পাঁচগৰাকী শিক্ষকে ছাত্র ছাত্রীক পড়ুৱাবলৈ নাহে সময়মতে, যার বাবে অতিষ্ঠ হয়ে এই সকল ছাত্র ছাত্রী পালেগৈ পরিদর্শকর কার্যালয়। স্কুলের শিক্ষক শিক্ষয়িত্রী সকল নিয়মমতে উপস্থিত নহয়। উপস্থিত হয় যেতিয়া ছাত্র ঘরত যাবলগা হয়, তেতিয়া শিক্ষক শিক্ষয়িত্রী সকল ই স্কুলত উপস্থিত হয়। কেজন শিক্ষক আছে স্কুলত? পাঁচজন। ইতিমধ্যে ঘটনা সন্দৰ্ভত জহিরুল ইসলাম, আলিম, নাসিমউদ্দিন, তহিরন নেসা, শাহজাহান আলী, মতলিব আলী নামৰ শিক্ষক কেইগৰাকীক শিক্ষা বিভাগৰ তৰফৰ কি ব্যৱস্থা গ্ৰহণ কৰিব সেই প্ৰশ্নৰ উত্তৰ বিচাৰিছে ছাত্ৰ ছাত্ৰীসকলে। উল্লেখ্য যে মাজে সময়ে 12 বজাৰ পিছতহে উপস্থিত হয় বিদ্যালয়ত শিক্ষকসকল, ফলত মাজেৰচৰ কাটলামাৰী হাইস্কুলৰ 400+ ছাত্ৰ ছাত্ৰীৰ ভৱিষ্যত এতিয়া অন্ধকাৰৰ দিশে। মোৰ স্কুলত ইমানে বেয়া হৈছে যেন মোৰ স্কুলত এটাও ক্লাছ নহয়। মোৰ স্কুলত 11 বজাত ছাৰ আহে, 12 বজাত ছাৰ আহে, তারপর 1:30, 2:00, 1:30 সময় ছুটি হয়ে যায়, তারপর একটা ক্লাস নহয়, একটা হলে হবে না হলে নহয়। রাজ্যের শিক্ষা বিভাগের দুরবস্থার ছবিখন বিভিন্ন সময়ত পোহরলৈ আহে, যদিও এবার শিক্ষকর ভুলের বাবে সংঘটিত হওয়া এনে কাণ্ডক লৈ শিক্ষা বিভাগের তরফের কি ব্যবস্থা গ্রহণ করব সেয়াও লক্ষণীয় হব। বিদ্যালয় সমূহের পরিদর্শকর কার্যালয়ে কিয় এই বিষয়টুক লৈ গুরুত্ব প্রদান করা নাছিল সেই প্রশ্নও আহিছে সন্মুখলৈ। ধুবুরীর জিতুমণি দাস, দ্য নিউজ প্লাস।